করোনা ভাইরাসের যে মোকাবিলায় কাল থেকে লকডাউন হয়েছে, কতটা প্রভাব পড়েছেন কি বলবেন? লকডাউনের ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী আমি গোঘাট 1 নম্বর ব্লকে বিভিন্ন জায়গা বা গোঘাট থানায় বিভিন্ন জায়গা খোঁজ নিয়ে যেটা দেখেছি, এর প্রভাব ভালোই পড়েছে এবং মানুষ সচেতন অনেকটাই হয়েছে। সকাল থেকে যে জায়গাগুলো জটলার একটা কেন্দ্রবিন্দু ছিল সেই জায়গাগুলো ফাঁকা দেখা যাচ্ছে এবং মানুষ সচেতনভাবে এক জায়গায় জটলা থেকে নিজেকে সরিয়ে নিয়েছে, এটাই সবচেয়ে বড় পাওনা। এবং অত্যাবশ্যক যেগুলো জিনিস সেই দোকান বাদ দিয়ে বাকি দোকান অধিকাংশ ক্ষেত্রেই বন্ধ আছে। কিছু কিছু ক্ষেত্রে যেগুলো এখনও খোলা তৎপরতা একটু একটু দেখাচ্ছে, প্রশাসন আর খবর পেয়েছে, প্রশাসন তাদেরকে সতর্ক করে বন্ধটা বন্ধ করার জন্যে সর্বতভাবে একটা জায়গা তৈরি করেছে। এই সামান্যতম এখন 12 ঘন্টা কি 14 ঘন্টা হয়েছে, এতে আমরা যেটা বুঝতে পারছি যে মানুষ এটাকে মেনে নিয়েছে স্বতঃস্ফূর্তভাবে এবং মানুষের জন্যই মানুষ এটাকে গ্রহণ করেছে। তারপর কিছু কিছু পরিষেবার ক্ষেত্রে, যেমন মিড ডে মিলের স্কুলে চাল আলু বিতরণের ক্ষেত্রে অনেক স্কুল 11টা জায়গায় গার্জেনদের সঙ্গে আলোচনা করে, তার কারণ এখন কাজের সময় আলু তোলার সময় অনেকেই বলেছে যে যাতে টিফিন পিরিয়ড ও এক্সটেন্ডেডটার পর আমরা মাঠ থেকে যে নিয়ে আসব, সেই হিসেবে অনেক স্কুল সকাল থেকেই খুলে রেখেছিল, হয়তো 11টার জায়গায় 11:25-30 খুলেছে। কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আমি যেটা দেখতে পাচ্ছি, তারা চাল আলু যেগুলো গার্জেনরা আসেনি তাদেরও বাড়ি বাড়ি পৌঁছানোর অনেক স্কুল ব্যবস্থা নিয়েছে। তা আমার মনে হয় আজকে আর কোনো গার্জেন এমন থাকবে না যে এই চাল আলু নিয়ে যায়নি বা তার বাড়িতে পৌঁছানো। যাই হোক, আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে জনগণকে আবার সতর্ক করি যে নিজের জন্য, দেশের জন্য, গ্রামবাসীর জন্য প্রত্যেকে সরকারের নির্দেশ পালন করুন এবং সরকারের যে স্বতঃস্ফূর্ত ভূমিকা সেই ভূমিকাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে নিজেকে সুস্থ রাখুন, অপরকে সুস্থ রাখার প্রয়োজনীয় পদক্ষেপ আপনি গ্রহণ করুন। আপনার নাম? আমার নাম মনোরঞ্জন পাল, বোঘাট পঞ্চায়েত।